গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন, আমিও ভালোই আছি। তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, এই কিছুক্ষণ হয়েছে আমি ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি আমার সকালে যা যা কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করব। আমার ছেলে এখনও ওঠে নিয়ে যে দেখছেন এখনও ঘুমাচ্ছে, ওর উঠতে এখন অনেক দেরি। তো প্রথমে আমি কালকে জামা কাপড়গুলো ফোল্ড করে নেব, এগুলো কাল থেকে আমার গোছানো হয়নি, এগুলো গুছিয়ে যেখানে যেটা রাখার সেখানে রেখে দেবো। আর তারপরে করব ব্রেকফাস্ট তৈরি করব। ব্রেকফাস্টে আমি আজকে সেরকম কিছু তৈরি করব না, ভাবছি একটু সহজেই সেরে নেবো ব্রেকফাস্টটা। তো আজকে আমি কী ব্রেকফাস্ট করব সেটা আমি একটু পরে জানাচ্ছি, তার আগে আমি আমার সকালের কাজগুলো করে নিই। আর আজকে আমি আরও অনেকটা সকালেই উঠেছি, যার জন্য আমার এখনও হাতে অনেকটা টাইম আছে, আর সেরকম ব্রেকফাস্ট তৈরি করারও চাপও নেই, হালকা ব্রেকফাস্ট করবো, চট জলদি হয়ে যাবে। তো তাই জন্য আগে আমি ঘরটা পরিষ্কার করে নেবো, ঝাড় দিয়ে মুছে নেবো, তারপর ছেলে উঠলে আমি বিছানা পরিষ্কার করবো। এখন ঘুমাচ্ছে, ঘুমাক, ও উঠলেই ঘর ঘর পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। তো আগে আমি আমার কাজগুলো সেরে নিই, আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কী কী করছি। ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো আমি এবারে বিছানাটা পরিষ্কার করে নেব। আর ব্ল্যাঙ্কেটটা ভাবছি আজকে একটু রৌদ্র দিয়ে আসবো ছাদেতে, তো বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে ছাদে গিয়ে এটা দিয়ে আসবো। তারপরে কালকে রাত্রে জামা কাপড় চেঞ্জ করে ব্রেকফাস্টটা সেরে নেব।
কাজ থাকে সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্টটা করে নেব। আজকে আর চা খেলাম না, আমি তো আগেই বলেছি চা আমার খেতেই হবে, এমন কোনো ব্যাপার না। তো আমি এখন ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো আজকে এটা চটজলদি ব্রেকফাস্টে যে আমি বলেছিলাম সেটা হলো ডিম টোস্ট। স্লাইস করা পাউরুটি থেকে এই পাউরুটিটাতে ভালো ডিম টোস্টটা হয়, তো আমি তাই জন্য এই পাউরুটিটা নিয়ে আসা করালাম। তো ডিম টোস্টটা আমি আগে করিয়ে নিই, ডিম টোস্ট করে নিয়ে তারপরে আমি আবার ফিরছি। ডিম টোস্ট করা রেডি হয়ে গেছে, এই যে আমার এটা আর এটা আমার ছেলের ডিম টোস্ট রেডি। তো এবার আমরা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নার কী কী হবে সেগুলো প্রিপারেশান করে তারপরে আপনাদের দেখাচ্ছি। সকালে কেচে দিয়েছিলাম সেগুলো এখনও মেলা হয়নি, তো সেগুলো আগে ছাদে মেলে দিয়ে আসি, তারপরে এসে আমি রান্না করব। দুপুরে কী রান্না হয় সেটা এখনও ঠিক করা হয়নি, আগে দেখি কী রান্না হয় তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আমি কী কী।
আমার এখানে ভাত হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে। আর এখানে আমি রান্নার জন্য জোগাড় করেছি মুসুর ডাল, সেদ্ধ করা হয়ে গেছে, আর ডিমও সেদ্ধ করেছি। মুসুর ডালটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডালটা করব, আর এই আলু টমেটো পেঁয়াজ দিয়ে হবে, ঝাল ঝাল তরকারি হবে, আর ডিমটা পেঁয়াজ দিয়ে কারি হবে। তো এই হলো আমাদের লাঞ্চ মেনু। তো এই রান্না হবে, আমি রান্নাটা চটপট সেরে নিই, তো তারপর আমি দেখাচ্ছি আমার 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 রান্নাগুলো। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে উঠে থেকে সমস্ত কাজ করা, রান্না টান্না। তো এবার স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। এটা হলো ডাল, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি মুসুর ডাল। এটা হলো ডিমের কারি, পেঁয়াজ আদা রসুন এই সমস্ত দিয়ে করেছি। আর এটা হলো পেঁয়াজ আলুর তরকারি, একটা ঝাল তরকারি। এই তরকারিটার সাথে টক ডালটা খুব ভালো যায়, কিন্তু টক ডালের এখন কিছু নেই, তার জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েই মুসুর ডাল করলাম। তো বন্ধুরা, আমি এবার স্নান টান সেরে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, অনেক ঘুমিয়েছি, ঘুম থেকেই উঠলাম। তো বিকেলবেলা যা কাজকর্ম থাকে, বিকেলবেলা আমি সন্ধ্যের টাইমটা করে উঠেছিলাম, উঠে টুকিটাকি যা কাজকর্ম থাকে, জামা কাপড় গোছানো, জল ভরা, তো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে করে সন্ধ্যে টন্ধে দিয়ে। এবার আমি একটা সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স জাতীয় কিছু বানাবো ভাবছি। স্ন্যাক্স সেরকম কিছু নয়, রাস্তায় যে ছোটো ছোটো মটর ডালের পকোড়া টাইপের বিক্রি হয়, তো ওগুলো রাস্তা থেকে আমরা কিনে খাই, কিন্তু বাড়িতেও ওগুলো বানানো খুব সহজ এবং বাড়িতেও ভালো বেশ টেস্টি হয়। তো ভাবছি আজকে আমি সেই ডালের পকোড়াটা বানাবো। আমি ওটা মটর ডাল দিয়ে করি, অনেক ওটা মটর ডাল ছোলার ডাল হাফ হাফ করে মিশিয়েও করে। তো আমি মটর ডালটা দুপুরবেলা ভিজিয়ে দিয়েছিলাম, ওটা ভিজিয়ে না রাখলে ঠিক ভালো হবে না, বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখলে তবে ডালটা ভালো বাটা যাবে। তো আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমি ডালের পকোড়াটা করি, তার সাথে আমি করবো ধনে পাতার চাটনি। তাহলে বন্ধুরা, আমি ডালের পকোড়ার জন্য আমি যেটা রেডি করে রেখেছি সেটা দেখাই। এই যে ডালটাকে আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন জলটাকে পুরো ঝরিয়ে নিয়ে একটা বাটিতে তুলে রেখেছি, মিক্সচারেটা আমি বেটে নেব। তার সঙ্গে দু তিন কুচি আমি ছোটো ছোটো কুচি করে আদা রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা। আর ধনে পাতা চাটনির জন্য একটা কি দুটো কাঁচা লঙ্কা নেব, ধনে পাতা পরিমাণ মতো, আর ওতে একটু লেবু চিপে দেবো। তারপরে আমি যখন ডালের পকোড়াটা ভাজবো তখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি আগে বেটে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে করছি। বন্ধুরা দেখুন, আমার ডালটা বাটা একদম রেডি হয়ে গেছে। এতে আমি নুন দিয়ে দিয়েছি, একটু মাখিয়ে নেবো, আর ধনে পাতার চাটনিটাও আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন ধনে পাতার চাটনি, এটাতে নুন লেবু সব মিশিয়ে রেখেছি। এবার আমি ডালের বড়াটা ভাজবো, আর এখানে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা তখন গরম হোক, এটা আমি তখন একটু মাখিয়ে নিই, ছোটো ছোটো করে কড়ার মধ্যে এটা দিয়ে দেবো। আমার ডালের পকোড়াগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার গরম গরম এগুলো খেতে ভালো লাগবে, তো বাদ বাকিগুলো আমি করে নিই। তাহলে বন্ধুরা, গরম গরম ডালের পকোড়া করে আমাদের সকলেরই খাওয়া হয়ে গেছে। রাত্রিবেলার ভিডিওটা আমি সেভাবে আর কিছু শেয়ার করছি না, কারণ রাত্রিবেলা আমি সেরকম কিছু রান্না করব না, অল্প করে একটু কিছু যাও কিছু করে নেব। তো সকাল থেকে আমি সেই ভিডিওটা স্টার্ট করেছি, আর বেশি বড় করব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নেক্সট ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, সেটা একটু অন্যরকম হতে চলেছে। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।